হচ্ছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমে এই যে খবরে চোখ রাখবো, এই করোনা পরিস্থিতিতে চলছে সাপ্তাহিক লকডাউন, মানুষ গৃহবন্দী রাখছেন নিজেদের, কিন্তু এই মহামারীর হাত থেকে রক্ষা পেতে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। তার মধ্যে একটি হলো স্যানিটাইজারের ব্যবহার, আর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ওয়ার্ডগুলি ও এলাকাকে স্যানিটাইজ করারও সরকারি নির্দেশিকা আছে। এবং সেই কাজে যেন ব্রতী তৃণমূল কংগ্রেসের 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী। বুধবার লকডাউনেও মানুষের কথা ভেবে মানুষের হয়ে কাজ করলেন তিনি, স্যানিটাইজ করলেন আপকার গার্ডেনকে। গোটা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের প্রকোপ, এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সঠিক ভ্যাকসিনেশন এখনো তৈরি হয়নি। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে কোনো ওষুধ নেই বলে আতঙ্কিত মানুষজন, কিন্তু উপায় রয়েছে একটাই, তা হলো সঠিক বিধি নিয়ম কানুন পালন করা, সাবধানতা অবলম্বন করা। এই করোনা পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য মানুষকে গৃহবন্দী করতে প্রচেষ্টা হয়েছিল সরকার, এবং ঘোষণা হয়েছিল লকডাউনের। সেই লকডাউন সম্পূর্ণ হওয়ার পর আবার পুনরায় চলছে সাপ্তাহিক লকডাউন প্রক্রিয়া, আর এই সাপ্তাহিক লকডাউন প্রক্রিয়াতেও মানুষ নিজেদের গৃহবন্দী রাখছেন। তবে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সাবধানতা অবলম্বন করা উচিত, তার মধ্যে একটি হলো অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা, আর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ওয়ার্ড ও এলাকাগুলিকে স্যানিটাইজ করার প্রক্রিয়াও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আর এই কাজে নিজের প্রাণকেও তুচ্ছ বলে মনে করলেন 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী। লকডাউনের প্রথম থেকেই শঙ্করবাবু মানুষের হয়ে মানুষের কথা ভেবে চলেছেন। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গরিব ও দুস্থ মানুষকে ত্রাণ প্রদান করা থেকে শুরু করে মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করা হয়েছে, এবং সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড ও এলাকাকে স্যানিটাইজও করা হয়েছে। আর এবার এই সাপ্তাহিক লকডাউনের মধ্যে আজকে অর্থাৎ বুধবার 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তী আপকার গার্ডেন এলাকাকে স্যানিটাইজ করলেন। বারাসাতে বিক্ষোভ কৃষকদের, বিক্ষোভ পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি আটকে রেখে। কৃষকদের দাবি, ওই জঞ্জাল এবং দূষিত জল কৃষি জমিতে ছড়িয়ে গিয়ে জমিতে হচ্ছে না কোনো রকমের ফলন। বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছে কৃষকরা। তারই প্রতিবাদে কৃষকরা বাঁশের ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে বেশ কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ চালান। বারাসাত পৌরসভায় জঞ্জাল ফেলার গাড়ি আটকে বিক্ষোভ এলাকার কৃষকদের। অভিযোগ, এই জঞ্জাল এবং দূষিত জল কৃষি জমিতে ছড়িয়ে গিয়ে কয়েক বছর ধরে হচ্ছে না কোনো চাষবাস। তারই প্রতিবাদে কৃষকরা বাঁশের ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ চালায় বেশ কয়েক ঘন্টা ধরে। এরপর পুরসভার তরফের প্রশাসক বোর্ডের সদস্য এবং জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর পারিষদ তাপস দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসী ও কৃষকদের সঙ্গে কথা বলে অবস্থার সমাধান করেন। বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, পুরসভা বিকল্প একটি ডাম্পিং গ্রাউন্ডের চিন্তা ভাবনা করছে। যতক্ষণ না পর্যন্ত সেই নতুন ডাম্পিং গ্রাউন্ড জমির সরকারি অনুমোদন পেয়ে অধিগ্রহণ করা না হচ্ছে, ততদিন গ্রামবাসীদের কাছে আবেদন করা হচ্ছে পুরনো ডাম্পিং গ্রাউন্ড চালু রাখার জন্য। পুরো পৌরসভার ময়লা পঞ্চায়েত এলাকায় এসে জড়ো করছে। এই ব্যাটের পিছনে আছে 2000 বিঘে সম্পত্তি, সেই জমির উপর এই পুরো দিনমজুর খাটা এরা নির্ভরশীল। কিন্তু আজকের এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, কেউ মাঠে নামতে পারছে না। হ্যাঁ, মাঠে নামলে পায়ে নানা রকম রোগ আসছে, পুরো জীবিকাটা নষ্ট হয়ে গেছে। আর যা যা গাছপালা ছিল সবই মারা গেছে। আর গত 10 বছর ধরে আমাদের এইরকম প্রতিশ্রুতি দিয়ে আসছে যে এটা সরিয়ে নেবে, কিন্তু 10 বছর ধরে আমরা এই ভোগান্তি ভোগ করে আসছি। মালদা জেলার মানিকচকে উদ্ধার হলো এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃত ছাত্রীর নাম কাবেরী মণ্ডল, বয়স 18। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। বুধবার সকালে গ্রামেরই পাশের একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মৃত কাবেরীর দেহ সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায় বলে খানিক সন্দেহর দানা বাঁধে। পরিবারের লোকেদের অভিযোগ, তাকে হত্যা করে আম গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে অভিযোগের তির ওই গ্রামেরই যুবক অমিত মণ্ডলের দিকে। এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো মালদা জেলার মানিকচকে। মৃত ছাত্রীর নাম কাবেরী মণ্ডল, বয়স 18। কাবেরী মানিকচক জেলার প্রথম বর্ষের ছাত্রী। কাবেরীর বাড়ি মানিকচকের নাজিরপুর অঞ্চলের হরিপুরে। আজ সকালে গ্রামের পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। মৃত কাবেরীকে সিঁদুর পরিহিত অবস্থায় পাওয়া যায় বলে সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের। কাবেরীর বাড়ির লোকজনের অভিযোগ, তাকে হত্যা করে আম গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর অভিযোগের তির ওই গ্রামেরই যুবক অমিত মণ্ডলের দিকে। জানা গেছে, কাবেরীর সাথে অমিতের প্রেমের সম্পর্ক ছিল। অমিত কাবেরীর প্রেমের সম্পর্ক
সম্পর্ক প্রায় 1.5 বছরের, তারা বিয়েও করতে চেয়েছিল। অমিত কাবেরীর সম্পর্ক কাবেরীর বাড়ির লোকজন মেনে নিলেও তাদের বিয়েতে ঘোর অমত ছিল অমিতের বাবা মায়ের, তারা এই সম্পর্ক মেনে নিতে পারেননি বলে জানা গেছে। গতকাল ছিল কাবেরীর জন্মদিন। মা বাবার বারণ সত্ত্বেও বন্ধু বান্ধবদের নিয়ে জন্মদিন পালন করবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় কাবেরী, কিন্তু আর বাড়ি ফেরেনি কাবেরী। রাতে হয়তো পাশের গ্রামের মাসির বাড়িতে আছে বলে নিশ্চিন্ত ছিলেন কাবেরীর বাড়ির লোকজন। কাবেরীর মাথায় সিঁদুর দেখে গ্রামবাসীদের অনুমান, হয়তো গতকাল রাতে অমিত ও কাবেরী বিয়ে করে। তারপর কি ঘটনা ঘটে সেটাই রহস্যের। তবে ঘটনার চাউর হওয়ার পর থেকেই অমিত নিরুদ্দেশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তাই নিয়ে ধন্দে মানিকচক থানার পুলিশ। ঘটনাটা হলো যে আমরা পাট টাট খেতে আসলাম, ঝাক টাক দিয়ে খাবার দিল মেয়েটা, খেয়ে দিয়ে আবারও বিকালবেলা 5টার দিকে বাড়ি থেকে বের হয়েছে ওই কালা বলে। তো মেয়েটা যখন আসে না, ওর যাওয়ার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি হলো। তো আমার ছেলে আবার ওকে ফোন করলো 2-3 বার, ফোন তুলেনি। এতটা পর্যন্ত না ওর মাসির বাড়ি চলে গিয়ে হবে, আমি আর রাত্রে খোঁজাখুঁজি করিনি। সকালে শুনতে পেলাম কি তোমার মেয়ে ওখানে মরে গেছে ফাঁসি। এসে কি অবস্থায় দেখলি? এসে ওই ঝুলানো অবস্থায় দেখছি, পাটার নিচে মাটিতে থেকে আছে, না হলো 6-8 ইঞ্চি উঠবে, তারপরে মেয়েটা মানে শূন্য হবে, সিঁদুর মাথায় লেগেছিল। করোনা সংক্রমণ বাড়তে থাকার জন্য সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। 29 জুলাই থেকে গোটা রাজ্যে পূর্ণ লকডাউন শুরু করা হয়েছে। এই সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনেও সক্রিয় পুলিশ। হুগলি জেলা জুড়ে দেখা গেল এই ছবিটাই। করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে। 29 জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনেও সক্রিয় ছিল পুলিশ। হুগলি জেলা জুড়ে দেখা গেল সেই ছবিটাই। বাইরে বেরিয়ে পুলিশের রোষের মুখে পড়ল অনেকেই। বন্ধ দোকানপাট, বন্ধ বাজার ও বাস পরিষেবা। লকডাউন সফল করতে সকাল থেকেই বিভিন্ন রাস্তায় পুলিশ চেকিং চালাচ্ছে। প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে, সঠিক প্রমাণ দেখাতে না পারলে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে এই লকডাউন পরিস্থিতিতেও ঘটল দুর্ঘটনা। কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাওয়ার সময় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে, জখম হয় চালক। স্থানীয় সূত্রে জানা গেছে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে, সাথে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাওয়ার সময় লরির সাথে লরির সংঘর্ষ, জখম চালক। স্থানীয় সূত্রে জানা যায় কামারপুকুর থেকে আরামবাগগামী লরিটি এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে কামারপুকুর গামী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। আর এই সংঘর্ষে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও এক লরির ড্রাইভার গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত লরির চালকের পায়ে গুরুতর চোট লেগেছে। দুর্ঘটনার কথা জানার পর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে। লকডাউনের ফলে রাস্তায় গাড়ির সংখ্যা না থাকার কারণে উদ্ধার কাজ করতে সুবিধা হয় পুলিশের। স্থানীয় এক ব্যক্তি বলেন, রাস্তা দিয়ে আসার সময় বাঁ দিকে দাঁড়িয়ে ছিলাম, আরামবাগের দিকে লরিটা যাওয়ার সময় কামারপুকুর দিক থেকে আসা লরিটি সোজা এসে ধাক্কা মারে তাকে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কি অ্যাক্সিডেন্ট হলো? কি আমি রাস্তা দিয়ে আসছিলাম, সে বাঁদিকটা একবার দাঁড়িয়েছি, এই মানে আরামবাগের দিকের গাড়িটা তখন জাস্ট টাচ করছে যাবে বলে, কামারপুকুর থেকে গাড়িটা এসে ওকে সামনাসামনি ধাক্কা মারলো। এবং এটা আমার চোখের সামনে আমি দেখলাম, যেহেতু আমি প্রথম থানায় ফোন করেছি, করে পুলিশ প্রশাসন এবং ট্রেন সবাইকে ফোন করেছি, এবং আমি চেষ্টা করেছি আমার যতটা ক্ষমতা মানে ওদিকে বার করার, কিন্তু আমি তো পারিনি। ড্রাইভারটার কোনো একটা পা নষ্ট হয়ে গেছে, দুটো পাই নষ্ট হয়ে গেছে, আর ওর সাইডে একটা গাড়ি ছিল, গাড়িটাকে ভরা চাতে যায় এই গাড়িটা ঢুকে যায়। আচ্ছা, ঠিক আছে। একটা মোটরসাইকেল ছিল, একটা মোটরসাইকেল ছিল, দিয়ে ওই গাড়িটা সাইডে জানালে দাঁড় করানো ছিল, আর ওই গাড়িটা তোমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটা ধর ছাপ করে উঠছিল গাড়িটা। আচ্ছা, দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।